বৃহত্ত চট্টগ্রাম আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিলের। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসার পরিচালনায় সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি জনাব সাদেক হোসেন। এন্ড আরো বক্তব্য রাখে সংগঠনের উপদেষ্টা তহিদুল ইসলাম তালুকদার, ও শেখ কোরশেদ আলম, মনির হায়দার, মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক এম এ মনসুর ও এম ডি টিপু চৌধুরী সহ আরো বোধ কেউ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইকবাল। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।